বন ও বন্য পশু ধ্বংসের কারণে সংকটাপন্ন ভাল্লুক, তার উপর কালো ভাল্লুক দেখা যায় না একেবারেই। দুটি ভাল্লুক শাবক যাদের বয়স মাত্র 2 মাস, এ সময় যারা মায়ের বুকে থাকার কথা কিন্তু মাকে হারিয়ে তারা এখন খাঁচায় বন্দি। গাছের মধ্যে 3-4টা ঠাল থাকে, এই ঠালের মধ্যেই এরা বাসা বাঁধে। অসাধু ব্যবসায়ী আছে, তারা মেইন টার্গেট করে তার মাকে আর কি। মাকে কিল করা করতে পারলেই বাচ্চা দুটোকে নিয়ে আসতে পারে, কারণ এই বাচ্চা দুটো হচ্ছে ডিমান্ড। বাংলাদেশ থেকে 3 প্রজাতি, বিশেষ করে কালো ভাল্লুক, উল্লুক ও লজ্জাবতী বানর একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে ভারত পাচার হয়ে যাচ্ছে। ইন্টারপোলের তথ্য অনুযায়ী কক্সবাজারের চকরিয়া থেকে কালো ভাল্লুক ভারতে পাচার হবে, যা পুলিশকে জানানো হয়। এই ভাল্লুকটা উদ্ধার করার কারণে এই সিন্ডিকেটটাকে আসলে যদি আমরা চিহ্নিত করতে পারি আসামিকে রিমান্ডে নিয়ে, তাহলে আমার মনে হয় এই বর্তমান চক্রটাকে যদি ধরা যায় তাহলে বাংলাদেশ থেকে বন্যপ্রাণী পাচার বন্ধটা অনেকটাই সম্ভব। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার জানায়, বৃহস্পতিবার রাতে দিগর পানখালি গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির 2টি ভাল্লুক শাবক উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দীপক দাসকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আন্তর্জাতিক পাচার চক্রের অন্য সদস্যদের কাছে ভাল্লুক শাবক 2টি বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে এই চক্রের একজন সদস্য এবং সে এর ইতিপূর্বেও এই ধরনের বন্যপ্রাণী, বিপন্নপ্রায় বন্যপ্রাণী পাচার করেছে। বিজ্ঞ আদালত রিমান্ড দিলে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এর পরবর্তীতে কোথায় কোথায় কে কে কিভাবে এই প্রশ্নগুলোর জবাব আমরা পাব। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট জানায়, গেল 10 বছরে 42,000-এর মতো বন্যপ্রাণী উদ্ধার ও জড়িত 500 জনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে 300 মামলা রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।